হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই ব্লগে আপনাদেরকে নদিয়ার সব থেকে বড়ো যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে আপনাদেরকে নিয়ে যাব আর দেখাবো। তো এখানে কীভাবে আসবেন সেটাও আমি ভিডিওতে দেবো এবং ডিসক্রিপশানে তার অ্যাড্রেসটাও দিয়ে দেবো। আর এই প্রজাতন্ত্র দিবসে যে ব্লগটা আমরা করছি, এই ব্লগটা খুবই সুন্দর হবে আর ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই পিকনিক স্পটটা। এটা গোটা জানুয়ারি মাসটা ধরে এখানে এরকমভাবেই ভিড়ভাড়টা এবং প্রচুর লোকের এখানে সমাগম থাকে। এছাড়া আপনাদের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বা গোটা জানুয়ারি মাসটাই এখানে প্রচুর ভিড়ভাড়টা থাকে আর নদিয়ার মধ্যে সব থেকে পপুলার একটা পিকনিক স্পট। তো আপনার ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখলে বুঝতে পারবেন জায়গাটা কোথায়। আর এছাড়াও আমার সাথে একজন আছে, ও ইউটিউবার, তো সবই ইউটিউব চ্যানেলটা খুলেছে। তো ওর চ্যানেলের নামটা হলো, আমি ওর সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদের। হ্যালো বন্ধুরা, তো তোমার চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে বাইকার্স মুন্না। তো আমিও এই ট্রাভেল ভিডিও বানিয়ে থাকি। আজকে আমরা খান টিভির গেটিনের পক্ষ থেকে আমরা দুজনেই বেরিয়েছি নতুন একটা জায়গা খোঁজার উদ্দেশ্যে, যেখানে সারা বছর ধরেই পিকনিক চলে আর নদিয়ার এটা খুব একটা ফেমাস স্পট, পিকনিক স্পট বলতে পারেন। তো চলুন একসঙ্গে যাওয়া যাক আর আপনারা ভিডিওটা এনজয় করুন আমাদের সাথেই। তো এখন এই পর্যন্ত, এরপরে আপনার একদম পিকনিক স্পটে গিয়ে দেখা হবে, চলুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেথোয়ার ফরেস্টের কাছাকাছি পৌঁছে গেছি, মানে পৌঁছিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন বাইরের অংশটা কিছুটা এরকম লাগে, যেটা যতক্ষণ ভিতরে না যাওয়া হবে ততক্ষণ ফরেস্টের ভিতরে যে কিছু আছে সেগুলো বুঝতে পারা যাবে না। আর এখানে পিকনিক যে স্পট বলছিলাম এতক্ষণ আপনাদের, পিকনিক স্পটটা আর 1 মিনিট মতো আমরা যদি বাইকে যাই তাহলে বুঝতে পারবো পিকনিক স্পটটা। এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোকের যে সমাগম, প্রচুর লোক এখানে পিকনিক করছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ছোটো বড়ো 4 চাকা 2 চাকা 6 চাকা যে গাড়িগুলো আছে, সব গাড়িগুলোই আপনার পিকনিকের জন্য এখানে এসছে। আর এবার আপনারা দেখুন যে এখানে কত লোক শুধু পিকনিক করছে, সমস্ত লোক শুধুমাত্র এই পিকনিকের জন্য এখানে এসছে। এবং খুব সুন্দর এবং মনোরম পরিবেশ, খুব ভালো জায়গা এটা। দেখুন এই হলো পিকনিক লজ। আর এইবার আমরা পৌঁছে গেলাম বেথোয়া অভয়ারণ্য মেন গেট, এইটাই হলো মেন গেট। এবার আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো। তো এলো টিকিট কাউন্টার, এটা টিকিট দেখতে পাচ্ছেন আপনারা, 50 টাকা টিকিট কাটলাম। তো এবার আমরা এই যে এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। তো আমরা ভিতরে পৌঁছে গেছি আর এখানে গেটেও কিছু সিকিউরিটি আর ব্যবস্থা আছে সেফটির জন্য, খুবই ভালো সিস্টেমটা। আর ভিড়ও আছে প্রচুর ভিতরে, সবাই আজকে এই প্রজাতন্ত্র দিবসের দিন সবাই এখানে ঘুরতে এসছে ছুটির দিনে, একদিনের ট্যুরের জন্য খুব ভালো একটা জায়গা এবং একদিনের জন্য। সকালে বার হয়ে এখানে সন্ধ্যার মধ্যে পিকনিক সেরে এবং গোটা ফরেস্টটা দেখে আপনারা ফিরতে পারবেন। গোটা ফরেস্ট চত্বরটা 700 বিঘার উপর, তো এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে। তো সেটা আমরা বুঝতে পাচ্ছি না আজকে আমাদের কপালটা কতটা ভালো যে আমরা দেখতে পাবো কি না। তো আমরা চেষ্টা আছি, আমি যদি দেখতে পাই তো আপনারা দেখতে পাবেন। তো সেটাই চলুন দেখি হরিণের দেখা পাই কি না। আমরা হরিণ তো বাইরের থেকে দেখতে পেলাম না, যে কারণে আমরা পুরোপুরি গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গেছি শুধুমাত্র হরিণ দেখবো বলে। তো দেখি সেই হরিণটা দেখতে পাই কিনা। এটা খুব বড় গভীর জঙ্গল, এখানে আমরা দেখছি হরিণ কোথায় পাই।
এখন আমরা পৌঁছে গেছি ঘড়িয়াল কুমিরের এলাকায়। কুমির দেখতে পাচ্ছেন, এরা শীতের সময় এরকম ডাঙার উপর থাকে এবং গরমের সময় জলের মধ্যে। আপনি ওইখানে কুমির দেখতে চাইলে আপনাকে শীতের সময়তেই আসতে হবে, গরমের মধ্যে আসলে আপনি দেখতে পাবেন না। টোটাল 700 বিঘা তো ঘোরা আমাদের পক্ষে সম্ভব হলো না, তো 30-35 থেকে 40 বিঘা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম এবং দেখলাম। তার মধ্যেখান দিয়ে আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম হরিণ দেখবে বলে, বাট সেটা হলো না। কিন্তু হঠাৎ করে আমাদের রাস্তার সামনেই দেখতে পেলাম ভিআইপি জলে হরিণের দেখা। বাঘ ডাক নেই না, শিয়াল আছে প্রচুর। শিয়াল ওটা তো ফ্রি, শিয়াল তো আমাদের উঠোনেই কত দিনের বড়। ফ্রি তো এগুলে কে নাই, কত বড় সাপটা? একটাই না, অনেকগুলো আছে। কত সুন্দর দেখুন, ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখাবে পরে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।